हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल जीवन तरी ब्लॉग। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो और सुस्थ आछो। আমরাও আছি মোটামুটি ভালোই। আর আজকে সকাল থেকে দেখো এমন একটা ওয়েদার শুরু হয়েছে, মনে হচ্ছে কখন যে মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো মানে বলতে গেলে আমাদের আর কি সুখের দিন শেষ। মানে কেন বলছি বলো তো, কারণ আমাদের যে মানে ঘর বাড়ির আর কি পরিস্থিতি, তো যখন শিল বৃষ্টি হয় কি না, তখন মানে আত্মা আর আমাদের খাঁচায় থাকে না। মানে ভীষণ পরিমাণে আর কি একটা মানে ভয় আমাদের আর কি সৃষ্টি হয়ে যায়। তো মানে আমার থেকেও আর আমার ছেলের থেকেও হচ্ছে যে তোমাদের দাদা ভাইয়ের মানে বেশি, ওই ভীষণ পরিমাণে ভয় পায়। তো যাই হোক আর কি, মানে ওটাই আর কি আজ থেকে মনে হয় সেটা আর কি মানে সূচনা শুরু হয়ে গেল। আর আজকে তো মানে নিউজেও শুনলাম যে বলে কোথায় কোথায় শিল বৃষ্টি হয়েছে। তো ওটাই আর কি, আর কিছু না বন্ধুরা। তো আমি আমার হচ্ছে প্রতিদিনের মতো আবার সকালবেলা একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমার নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমরা বোর হবে না। তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আমার ছেলেও এখন খুব তাড়াতাড়ি উঠে যায়, ওকে মানে খুব বেশি ডাকাডাকি করতে হয় না। আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ প্রতিদিনের মতো মানে প্রতিদিনের ডিউটি যেটা আর কি গরম জল করা, তারপরে ছেলের কমপ্লেন করা। তো আজকে ছেলের জন্য মানে শুধুমাত্র জল দিয়ে কমপ্লেন করব, কারণ আমার শ্বশুরমশাই আর কি হচ্ছে যে দুধ মানে দুধ দিতে আসে না দুদিন হলো, কারণ যে গরুটা ছিল ওটাকে আর কি মানে হচ্ছে বিক্রি করে দিয়েছে। তো আবার বলেছে যে শনিবারে আমাদের এখানে হাট বসে, তো শনিবার হাট থেকে আবার একটা মানে নতুন গরু নিয়ে আসবে, তো আর কি মানে তারপরে থেকে দেবে বলেছে দুধ। তো ওই জন্য শুধুমাত্র আর কি জল দিয়ে কমপ্লেন করে দিলাম। তো জল দিয়ে আমার ছেলে কমপ্লেন খেতে একদম মানে পছন্দই করে না, কারণ কি বলতো ওর একদম মানে ওর জন্মে থেকে হচ্ছে দুধ দিয়ে খেয়ে একটা মানে আর কি অভ্যাস কি না, মানে জন্ম থেকে মানে বলাটা ভুল, ওর যখন 3 বছর বয়স হয়েছে তখন থেকে ওই আর কি হচ্ছে কমপ্লেন খাই। তো যাই হোক, ওকে এখন কমপ্লেন দিয়ে দিলাম ছেলেকে, তারপরে আমি এখন চা নিয়ে বসবো মোট কথা। আজকে আমি সকালবেলা হানি আর হচ্ছে গরম জল খাইনি, কেন বলো তো কালকে রাত্রিবেলা না মানে একটু চিকেনটা আর কি বেশি হয়ে গেছিলো, তো আমি খেয়ে নিয়েছি, কারণ কেউ খাবে না বলে। তো আমি ভাবছি ওটা পরের দিন তো নিরামিষ আমাদের মানে আজকে, তো ওই জন্য ওটাকে আবার কালকে ফেলে দিতে হবে, তো খেয়ে নেই বলে আমি খেয়ে নিয়েছি। আর মানে পেটটা কেমন যেন একটু খারাপ খারাপ করছে। আর যদি পেট খারাপ অবস্থাতে হানি জল খাই কি না, তাহলে আমার তো মানে বমি হয়ে যাবে, মানে এরকম আগে হয়েছে আর কি। তো ওই জন্য আজকে আর কি মানে ওটার বাদ রাখলাম, আজকে শুধুমাত্র একটু চা নিয়ে বসলাম, কারণ পেটটা খারাপ থাকলে পরে শরীরটা মনটা কিছুই ভালো লাগে না। তবু তো কাজকর্মগুলো করতেই হবে একটার পর একটা, তো ভাবছি যে আগে একটু চা নিয়ে বসি, দেখি যদি একটু ভালো লাগে। আর আজকে আবার বৃহস্পতিবার, কত রকমের কাজকর্ম আজকে আরও আছে। আর আমার ছেলে পড়তে বসেছে বাইরে মানে আমাদের কারখানাতে, তো ওখানে ওই আর কি সব কিছু নিয়ে গেল, মানে ওর যেটা আর কি মানে একটা ম্যাটের মধ্যে বসে ওটা আর কি পেতে দিয়ে এসে তারপরে ওই এখন হচ্ছে বই নিয়ে যাবে। আর আমি তো এখানে চা খাচ্ছি, চাটা খেয়ে ভাবছি কি রান্না করব। আবার ছেলের স্কুল আছে, অনেক রকমের কাজকর্ম। তো আমার শেষমেশ সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে বন্ধুরা, তারপরে আমি ভাবলাম যে আগে আমি উঠানটাকে মুছে নিই, তারপরে স্নান করে পুজোটাও দিয়ে নেবো, কারণ আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল জানো তো। আজকে নিরামিষ রান্না, আজকে মানে রান্নাটা খুব তাড়াতাড়ি আমার হয়ে গেল। তো
তো ওই জন্য ভাবলাম যে আগে একটু উঠানটাকে মুছে তারপরে আমি একটু মানে হচ্ছে পুজোটা আগে দিয়ে নেই, তাহলে আমার মানে এক সাইড হয়ে যাবে, তো পুরো আর কি দুপুরটা আমি ফাঁকা থাকতে পারবো। আর যখন ভিডিও আপলোড করতে বসি কি না, তখন কোনো রকম মানে কিছু কাজকর্ম করা যায় না, কারণ আমাদের এখানে নেটের এত সমস্যা, কখন মানে মানে আপলোড হতে হতে আবার ছেড়ে দেবে, তো ওই জন্য ফোন নিয়ে বসেই থাকতে হয়, মানে পাহারা দিয়ে বসে থাকি এরকম একটা ব্যাপার আর কি। আর যেহেতু বাড়ির ভেতরে হয় না আপলোড, মানে বাইরে গিয়ে দিতে হয়, তো বাইরে একা একা ফোনটাকে মানে হচ্ছে রেখে আসাও যায় না, ওই জন্যই আর কি। তো আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো বলেছি আমার আমার রান্নাটা আগেই মানে সমস্তটা আর কি হচ্ছে কমপ্লিট করে শুধুমাত্র একটা আর কি বাকি রেখেছিলাম, সেটা হলো বেগুনি। তো ওটাকে এখন মানে ওটা ওটা ঠান্ডা হলে ভালো লাগবে না, ওই জন্য ওটাকে পরে আর কি মানে ভাজবো, ওই জন্য সব কিছু রেডি করে আর কি রেখেছিলাম। তো আমার ছেলের জন্য ভাত এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছি কি বলতো, আলু সজনার একটা তরকারি, আর উচ্ছে আলু সেদ্ধ, আর হচ্ছে যে লাল ডাঁটা শাক ভাজা। তো এগুলোই আজকে রান্না করেছি, মানে অনেকগুলো রান্না করেছি, কিন্তু আমি জানি না যে আজকে এত তাড়াতাড়ি কেন আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, এখানে আমার ছেলের জন্য আমি ভাত একদম দেখো রেডি করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি ভাতটা। এবার আমার ছেলেকে আগে দিয়ে দেবো, তারপরে দেবো তোমাদের দাদা ভাইকে, আর আমি হচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি লাস্টে খাবো, কারণ কার কখন কি লাগে, যদি আমি আগে নিয়ে খাওয়াটা বসে পড়ি তো খেতে খেতে বারবার উঠতে না খুব বিরক্ত লাগে আমার। তো আমার পেটটা খারাপ খারাপ লাগছে, তো আমি ভাবছি যে আমি খাবো না বেগুনি, তারপরে ভাবলাম যে না এত ভালো একটা জিনিস আমি মিস করতে পারবো না, কারণ আমার এগুলো মানে মানে তেলে ভাজা যে কোনো জিনিস আমার খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে, তো আমি মানে এগুলো ছাড়া চলতে পারবো না মোট কথা। তো আমি কিছুদিন এগুলো ছাড়া খুব চলেছি, তো মানে দেখেছি যে না নিজের মানে মনকে শরীরকে মানে কষ্ট দিয়ে লাভ নেই, মানে যেটা চোখের সামনে পাচ্ছি মানে যেটা খেতে ভালো লাগছে সেটা খেয়ে নেবো, কয়দিনের জীবন মানে বাঁচবো না মরবো সব খেয়ে নি। তো সেটাই বসে ভালো করে গরম কি ভালো হয়েছে খাও। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত নিয়ে নিচ্ছি, তো ওই তো মানে বাড়িতে খেতে আসে না, ওই ওখানে বসে বসে খায় কারখানাতে, তো ওকে আর কি মানে ওখানে দিয়ে এসে মানে তারপরে আরো কিছু কাজকর্ম রয়েছে, তো আজকে সেরকম কিছু আর মনে হয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বন্ধুরা, না হলে আবার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো অনেক অনেক বড় ভিডিও কি না আমার মানে আপলোড করতেও ভীষণ সমস্যা হয়, ওই জন্য মানে আমি আর মানে 10 মিনিটের মধ্যে যেগুলো মানে যেন হয় আর কি ভিডিও এরকম আর কি চেষ্টা করি সব সময়, তো তাও কখনো সকনো একটু বড় হয়েই যায়, মানে এত কিছু তোমাদেরকে দেখানোর ইচ্ছে করে যে অনেক বড় হয়ে যায়। তো মানে তোমাদের দাদা ভাই বলেছে যে আমাকে একটা কিনে দিবে আর কি ওয়াইফাই, কিন্তু আমি তাতে একদমই মানে একটু মানে সহমত না, কারণ ওটাতে মান্থলি 700 টাকা করে লাগবে, তো এখন আমার 700 টাকা করে মান্থলি মানে দেওয়া মানে সম্ভব না আর কি আমাদের আর কি মোট কথা, তো ওই জন্য আমি আর কি ওটাতে একদমই সহমত না। তো ওই যে দেখো কি সুন্দর করে থালি সাজিয়েছে না, দেখতে ভীষণ ভালো লাগছে, কিন্তু তেতো আমার পছন্দ না। যাই হোক, মানে উচ্ছে সেদ্ধ তারপরে হচ্ছে নিম পাতা ভাজা এগুলো আমার খুব একটা পছন্দ না। আর দেখতে পাচ্ছ এইটা হলো আমার থালি, কারণ আমি সবাইকে সুন্দর করে গুছিয়ে খাবার টাবার দিই, আর নিজের খাবারটা সুন্দর করে মানে মানে গুছিয়ে নেওয়ার সেরকমভাবে কোনো ইচ্ছে আর আমার হয় না, ওই জন্য আমি ওরকমভাবে নিয়ে খেয়ে নিই, তো যাই হোক খেলেই হলো। তো এবারে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, তো একটু টাইম হাতে ছিল তো ভাবলাম যে একটু মানে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে ছেলেকে স্কুলে নিয়ে দৌড়াই। তো যাই হোক, মানে এবার আমি ছেলেকে একটুখানি পালিশ করে দিচ্ছি বন্ধুরা। আর আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, মানে তোমরা যারা আমাকে কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো পড়ে আমি ভীষণভাবে উৎসাহিত, আর আমার খুব ভালো লাগে মোট কথা, তো আমাকে তোমরা কমেন্ট করতে একদমই ভুলো না বন্ধুরা। আমার ভিডিওটা মানে আজকে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও,
আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, টাটা।